বাঙালি চ্যানেল, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আমি মায়ের কাছে চলে এসেছি। ওই যে মা, আর এখানে গুরু নিয়ে এসেছে, দেখো কত বড় বড়। এটা কি এখন বললে কেন তুমি? আমি বললাম, একটু পরে বলছি, যাই হোক মা বলে দিল। এটা হচ্ছে চিকেন চপ, বা ঢোক দিতে পারছি না, মানে শুধু জিভে জল চলে আসছে এটা খাওয়ার জন্য। এটা কত করে নিয়েছে মা? 15 টাকা করে? এই এক একটা 15 টাকা করে, মানে ভাবো কত সস্তায়। এতে নাকি পুরোটাই চিকেন। আগের দিন বুনো খেয়েছে, তাই বলছিল দিদি ভাই তুই আগের দিন আমাকে ওকে আমি আগের দিন ওকে একটা চিকেন ললিপপ খাইয়েছিলাম, তো তাতে অতটা চিকেন তো ছিলই না প্রথম কথা। দ্বিতীয় কথা, ওটার দাম 20 টাকা না 25 টাকা, যাই হোক এরকম কিছু একটা নিয়েছিল, আমার খুব বেশি খেয়াল নেই। তাই বুনো আমাকে বলছিল যে আমি খেয়েছি 15 টাকা করে। খেলাম, ভালো, আমি গেলে খাওয়াবি। তাই আজকে নিয়ে এসেছে। আর আজকে একটু আগে, একটু আগে মানে কি ওই 6:20 নাগাদ আমি এখানে এসেছি। তো চলো, ওটা হচ্ছে লাড্ডু, লাড্ডু লাড্ডু দিলি লাড্ডু। তো চলো এইবার এটা খাবো। খেয়ে তোমাদেরকে বলছি কেমন। আরে উকের মধ্যে সত্যি সত্যি পুরোটাই চিকেন আছে কি নেই? এই দেখো পুরোটাই চিকেন, 15 টাকা দাম, স্রেফ 15 রুপিস। কি অসভ্য মেয়ে বড়টা খেয়ে নিল। আর এই যে এখানে শশা, পেঁয়াজ, লঙ্কা, সস সব কিছু দিয়েছে। আমি এত দেখাতে পাচ্ছি না, আমার জিভে জল চলে আসছে, তাই আমি খেতে হবে না। তুই যেটা তুই দেখা। আর মা এখানে খাচ্ছে আলুর চপ আর মুড়ি। এই চিকেন পকোড়া বা চিকেন ললিপপ, ললিপপ ঠিক না, ওই পকোড়াই যাই বলো না কেন, আমি তাই বুনোকে বলছি, বুনো আমার একটা খেয়ে পোষালো না, এত ভালো খেতে, এত টেস্টি খেতে, সিরিয়াসলি বলছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, মাকে তাই বলছি, মা একটা খেয়ে একদমই পোষালো না। আর তাই আমি বলছি যে বুনুকে এই পকোড়াগুলো এরকম বাড়িতে এনে তো মানে চিলি চিকেন যেমন করা হয় না, ওই রকম সস বানিয়ে একটুখানি টস করে নিলে খুব ভাল লাগবে খেতে, সেটাও রুমালি রুটির সাথে বেশি ভালো লাগবে তন্দুরি রুটির থেকে। আর মায়ের কাছে এসে সন্ধ্যাতে কী কী করছি, কী কী খাচ্ছি, এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, এর বাইরে আর কিচ্ছু শেয়ার করবো না, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো ব্লগটা সেই অনুযায়ী অন্য দিনের থেকে ছোটোই হবে। আগের দিন না বেশ আমি কদিন ধরে একটু ভিডিও করতে পারিনি, কারণ তোমাদের লাস্ট যে ভিডিও আমি করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম আমার ঠান্ডা লেগেছে, এই সেদিনকে সত্যি শরীরটা খুব খারাপ লাগছিলো, তারপরের দিনও শরীরটা একদম এনার্জি পাচ্ছিলাম না, তারপরে তো মাগুনো এখানে চলে এলো, তারপরে আমার ওখানে রান্নাবান্না, কাজবাজ, কলেজে যাওয়া, এই সব মিলে সব মিলিয়ে মিশিয়ে আমার আর ভিডিও করা হয়নি। তো ভেবেছিলাম মায়ের এখানে যেদিনকে আসবো সেদিনকে এসেই ভিডিও করবো। মা চা খাবে? আমি এই যে মায়ের রুটি কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে মা জল ফোটাচ্ছে, কারণ ওইটা হচ্ছে হাঁসের মাংস, কোনোদিন খাইনি, আজকেই ফার্স্ট টাইম খাবো। আমাদের বাড়িতে জেঠি আসে, জেঠিদের বাড়িতে হাঁসের মাংস রান্না হয়েছিল, তো জেঠি দিয়েছে, তাই দুপুরবেলা আমাকে দিয়েছিল, তাই বললাম যে আমি খেতে পারবো কি পারবো না, যেহেতু আমি কোনোদিনই খাইনি, তাই মায়ের কাছে নিয়ে এসেছি। এবার যেহেতু হাঁসের মাংস একটু শক্ত, তার জন্য একটুখানি গরম জলে একটু ফুটিয়ে একটু শুকনো শুকনো করে নেবে আর কি, যেমন আগে ছিল, তাহলে মাংসটাও সফট হয়ে যাবে, তার জন্য ফোটাচ্ছে। আর এখন বেজে গেছে 9:15। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, জিনিসটা দেখিয়ে নিই তারপরে তোমাদের বলছি সেটা কি হয়েছে, ঠিক আছে? এই দেখো এই মাছের ঝোলটা আর খাওয়ার উপযোগী নেই, হ্যাঁ এটা ফেলে দেওয়া হয়েছে, কারণটা এবার বলছি।
দেখো এখানে একটা মাছ রয়েছে, পুরো কোটা মাছ। মাছ থাকা সত্ত্বেও কেন ফেলে দিতে হচ্ছে ওটা, সেটা এবার বলি। আমি এসেছি বাড়িতে, মা বলছে কি জানিস তো, কি হয়েছে আমি কি হয়েছে বলছে যে একটা বিড়াল বারবার করে ঢুকছে, ঢুকে আগের দিন কি হয়েছে ওই জানলা দিয়ে ঢুকেছে, ঢুকে কাঁচা মাছ খেয়ে নিয়েছে 2 পিস। আর আজকে মা একটু ওই বারান্দায় বসেছিল, আর একটা বিড়াল এসে ওর মধ্যে ছিল, মাছের ডিম ছিল, মাছ ছিল, সেগুলো খেয়ে ওই একটা মাছ আর খাই, বুঝছো, তার জন্য ওই মাছটা পুরো ফেলা গেল। মানে কোনো জানলা খোলা রাখা যাচ্ছে না, জানলা খোলা থাকলেই বিড়াল ঢুকে যাচ্ছে। আমাদের ওখানে কিন্তু এরকম হয় না, জানলা থেকে লাফিয়ে লাফিয়ে বিড়াল আসে না, এখানে এরকম হচ্ছে। এই যে বুনো এখানে প্রজেক্ট নিয়ে বসেছে, দেখো সারা ঘর সব কিছু ছড়ানো ছিটানো। আর ওই যে ওটা আমার ডায়েরি, এটা হচ্ছে আমার ব্লুটুথ স্পিকার, এখানে আমি একটুখানি রেওয়াজ করছিলাম, কারণ কালকে ম্যামের কাছে ক্লাস করা আছে, তার জন্য আজকে বেশি টনক করে উঠেছি যে না আজকে আমাকে রেওয়াজ করতেই হবে। যদিও এখন আমি রেগুলার রেওয়াজ করছি, প্রাণায়াম করছি, ব্যায়াম করছি, সব কিছু করছি। যাই হোক, এই হচ্ছে এই ঘরের অবস্থা। এই যে দেখেছো, এটাকে মা শুকিয়ে কি করেছে, এরকমই ভাল লাগে, বেশি ঝোল ঝোল ভাল লাগে না। এই যে এখানে আমরা খেতে বসে গেছি, যেহেতু আমি যে ফোনটা যে স্টিকের ওপর রেখে ভিডিওটা করি, সেই স্টিকটা যেহেতু আনা হয়নি, তার জন্য এখানে বুনুর কতগুলো বই পরপর সাজিয়ে নিয়েছি, বইয়ের উপর রেখে তারপর আমি ভিডিওটা করছি, তার জন্য এইটুকুই দেখাচ্ছে। আর তোমাদেরকে বলছি যে দেখো খাচ্ছি হাঁসের মাংস, তোমরাও প্রমাণ, এই আর কি। এই খেতে খেতে মার সাথে যা গল্প হয়, এই যেহেতু এতদিন মায়ের কাছে ছিলাম না, তো তার জন্য মায়ের সাথে তো কিছু গল্প থাকেই, থেকেই যায় সব সময়, মায়ের সাথে গল্প ফুরাই না আর কি। তো যাই হোক, এইভাবে আজকে ডিনারটা সারলাম। আর বুনু এখানে কথা বলছে দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু কি কথা বলছে জানো না, আমি বলে দিচ্ছি সেটা। এখানে বুনু প্র্যাকটিস করছে আর কি, হেলথ টক, এগুলো প্র্যাকটিস করছে, বুনুর প্রজেক্টে এগুলো রয়েছে। তো তার জন্য আমি বলছি বল বুনু, আমি শুনছি, মানে এটা প্র্যাকটিস করছে, আমি বললাম এইভাবে তুই প্র্যাকটিস কর। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণ, এখন বাজে 11টা। হ্যাঁ, আর এখানে এত মশা, মানে এসে থেকে আর হাতের রেস্ট নেই। আমি সন্ধ্যাবেলায় এসেছি, এসে থেকে প্রায় কম করে 30টা মশা তো মেরেইছি আমি, এত মশা এত মশা। আর এরকম বুনো এটা বানিয়েছে, মানে বানিয়েছে মানে কি, এটা আগে বানানোই ছিল, এর উপরে ডিজাইনটা করেছে। লাঠি, এটা জানি, এটা আমি যাদেরকে দেখাচ্ছি তারাও জানে এটা লাঠি। বুনু এখনো প্রজেক্ট করে যাচ্ছে, ওর প্রজেক্ট কখন শেষ হবে জানি না। আমি বলছি চল বুনু ঘুমা, কালকে রবিবার আছে, কালকে তুই করিস আমার ঘুমে, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আজকে এই ভিডিওটা ছোটো হবে ছোটো হবে ছোটো হবে করে বেশ একেবারে ছোটো হয়নি কিন্তু, তাই না? তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সেফ থেকো। আর হাঁসের মাংসটা প্রথমে যখন খাচ্ছিলাম একটু গন্ধ গন্ধ লাগছিলো, তারপর ঠিক আছে, কেমন লেগেছে টেস্ট 50-50, মানে 50% ঠিকঠাক লেগেছে। তা চলো টাটা।